हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। सामने पवित्र ईदुल फितर, ताई ईद के सामने रेखे आज आमी आपनादेर जोन्नो एकटी ऑथेंटिक आइटेम निये एसेछी, जा होच्छे शाही चिकेन रोस्ट। ईद मानी तो खानदानी खावा दावा, ताई शाही टिप्स खाबार ना होले तो चलेई ना। तो चलुन देखे नेई की की लागछे एई शाही चिकेन रोस्ट करार जोन्नो। एखाने आमी किछु मसला नियेछि, आर ए मसलाटाई होबे शाही। जयत्री नियेछि, जयफल नियेछि, शाही जीरा नियेछि, आर नियेछि पोस्तदाना। तो एगुलो सब एकसंगे आमी बेटे तारपरे निब। तारपर आमी चिकेन नियेछि, लेग पिस नियेछि 4 पिस, आर होच्छे ब्रेस्ट नियेछि 2 पिस। तो एगुलो आमी भालो करे धुये परिष्कार करे तारपर पानीटा सम्पूर्णरूपे निगड़े नियेछि। दें एकटी बाटीते निये निच्छी, तारपर एखाने आमी दिए दिच्छी हाफ कप टक दई। एरपर एखाने दिए दिच्छी स्वादमतो लवण। लवण आर टक दई दिए एखन एटा भालो करे उल्टे पाल्टे खूब सुंदर करे मेरिनेट करे निते होबे। ए काजटा हाथेई करते होबे, एटा स्पून दिए करले भालो होबे ना, कज हाथे करले सबचाइते बेटार होबे। তাই আমি হাতে ভালো করে উল্টে পাল্টে সম্পূর্ণ মুরগির মাংসের ভিতর যাতে টক দই এবং মশলাগুলো ভালো মতো যায়, তার জন্য ঠিক এইভাবে উল্টে পাল্টে ভালো মতো মেরিনেট করে নিচ্ছি। দেন ভালো করে মেরিনেট করে নিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিট পর্যন্ত। তো মেরিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর আমি আবার চলে আসব। তো 20 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এই চিকেনের গায়ে যতটুকু টক দই আছে সেই দইগুলো আমি ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে দইগুলো আমি সরিয়ে নিব। ঠিক এইভাবে প্রত্যেকটা মাংস থেকে দইগুলো সরিয়ে নিতে হবে। প্রতিটা মাংসের গায়ে থেকে দইগুলো সরিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন নেক্সটে চলে যাচ্ছি। এখানে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোরা 1 টেবিল চামচ, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, তারপর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 টি স্পুন, তারপর মাওয়া দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ, আর কিছুটা মাওয়া রেখে দিব উপরে দেওয়ার জন্য। তো এখন সবগুলো ভালো করে আবার আমি হাতে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এত সুন্দর করে মিক্সড করতে হবে যাতে মেরিনেটটা খুব সুন্দর মতো হয়। আর বন্ধুরা, এই ঈদে অবশ্যই আপনারা কিন্তু করবেন, করে পরিবারদের খাওয়াবেন এবং মেহমানদের এবং গেস্ট যারা আসবে তাদের অবশ্যই করে দিবেন এই শাহী চিকেন রোস্টটা। তো হয়ে গিয়েছে আমার মেরিনেট করা, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আবার 30 মিনিট পর্যন্ত। তো 30 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়েছি, আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি, এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল, আনুমানিক 2 টেবিল চামচ হবে। দেন দিয়ে দিচ্ছি এলাচ, লং, বড় এলাচ আর স্টার মশলা একটা। তো সবগুলো হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি। তো 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব এগুলা কুক করার জন্য। তো কড়াইর ভিতরে আমি এখন এই পিসগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো আমি একটু আলতোভাবে সুন্দর মতো ছাড়তে হবে যাতে গায়ে ছিটা না আসে। আর চুলার আস্তে এখন মিডিয়াম এবং লোয়ের কাছাকাছি রেখেই কিন্তু এই চিকেনটা ভাজতে হবে, না হয় নিচে যে মশলাগুলো আছে এগুলো কিন্তু পুড়ে যাবে।
একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। এরপর আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, 4-5 মিনিট পর্যন্ত ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে, কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনই অনেকটা সুন্দর হয়েছে। এটা সম্পূর্ণটা পানি শুষে যে তেলটা উপরে ভেসে উঠবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট পর্যন্ত কুক করে নিব। তো 4-5 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি উল্টে নিচ্ছি। আবার একটা জিনিস ফলো করতে হবে যাতে নিচে তলা নিতে না লাগে, এটা ঠিক এভাবে একটু হালকা পোড়া পোড়া হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি শাহি মশলা, ওই যে মশলাগুলো আপনাদের প্রথম দেখালাম সেই মশলাগুলো এখন আমি পাটায় শিলপাটায় বেটে তারপর পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা তেজপাতা, সেটাও চিরে দিয়ে দিচ্ছি। দেন এরপর দিয়ে দিব এখানে আমি লিকুইড, ওই যেই লিকুইড যেই টক দইটুকু ছিল সেই টক দইটুকু দিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে ম্যারিনেট করে রেখেছিলাম যে টক দই সেই দইটুকু এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমার একটু বলক দেওয়া ছিল, আমি একটু বলক দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই দুধটা একটু বলক দিয়ে নেবেন, কষ তাহলে ভালো হবে। এরপর নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবগুলো মশলা ভালো মতো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে রান্না করব 20-25 মিনিট পর্যন্ত। এর মাঝখানে আমি ঢাকনাটা তুলে নিব কতক্ষণ পর পর, আর একটু দেখব। একটু হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। আর বন্ধুরা দেখে যদি ভালো লাগে, আমার একটু লবণের প্রয়োজন মনে হচ্ছে তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর বন্ধুরা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি কেওড়ার জল 2-3 ফোঁটা, সেটা দিয়ে এখন আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। শাহি মানে কিন্তু একেবারে শুকনা শুকনা হবে, মাখা মাখা আইটেমের হবে, এখানে কোনো ঝোল হবে না, একেবারে মাখা মাখা হবে। আর রোস্টের ক্ষেত্রে একটু ঝোল হয়, বাট শাহি চিকেনের রোস্টের বেলা কখনো ঝোল হয় না, এটা মাখা মাখা হবে। তো ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, মানে দমে রেখে দিব। তো দমে রাখার আগে আমি এখানে আবার দিয়ে দিব উল্টে পাল্টে দিচ্ছি আবার আমি ভালো করে। দেখতে পাচ্ছেন একেবারে মাখা মাখা হয়েছে, খুব সুন্দর, দেখলেই লোভ লাগে খাওয়ার জন্য, এতটা সুন্দর হয়েছে। গ্রানটা এত সুন্দর, আমার রান্নাঘরটা পুরো গ্রানে ভরে গিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মাওয়া, কিছু মাওয়া ছিটিয়ে দিয়ে তারপর এটা চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5-7 মিনিট পর্যন্ত। এরপর আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে কিছু পেস্তা বাদাম দিয়েছি আর আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। তো আপনারা ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন, ট্রাই করে যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন। এ পর্যন্তই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।